সূর্য কতবার পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অন্ত গেছে, চাঁদ হাজারবার তার মাসিক সফর শেষ করেছে, তারার দল লক্ষবার রাতের আধারে আলো ছড়িয়ে ভোরের আলোয় আত্মগোপন করেছে, আদম সন্তানদের মনের বাগানে বার বার বসন্ত এসেছে, আবারও এসেছে শরৎ, জান্নাত থেকে নির্বাসিত মানবতার নতুন বাসভূমি হয়েছে এমন এক সংগ্রাম ক্ষেত্র যেখানে প্রকৃতির বিভিন্ন উপাদান অবিরাম সংগ্রামে লিপ্ত রয়েছে। দুনিয়াতে এসেছে বিভিন্ন ধরনের বিপ্লব, তাহাজিব তামদ্দুনের হয়েছে নবরূপায়ণ, হাজার হাজার কম অধোগতির সর্বনিম্ন স্তর থেকে উঠে এসে ঝড় ঘূর্ণি বায়ুর মতো সারা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রাকৃতিক নিয়মের উত্থান পতনের সম্পর্ক এমনই দৃঢ় শক্তিশালী যে তারা কেউ এখানে চিরস্থায়ী হয়ে থাকতে পারেনি। যেসব জাতি তলোয়ারের ছায় বিজয় লঙ্কা বাজিয়ে জেগে উঠেছিল, তারাই আবার বাদ্যগীতের সুরমূর্ছনায় বিভোর হয়ে ঘুমিয়ে পড়েছে। উপরের নীল আকাশকে প্রশ্ন করো, তার অন্তহীন বিস্তৃত বুকের ক্যানভাসে অঙ্কিত রয়েছে অতীতের যুগের হাজারো কাহিনী। কত জাতির উত্থান পতন সে দেখেছে, সে কত শক্তিমান বাচ্চাকে রাজমুকুট রাজসিংহাসন হারিয়ে ফকিরের লেবাস পরতে দেখেছে, আবার কত ফকিরকে দেখেছে রাজমুকুট পরতে। হয়তো বার বার একই কাহিনীর পুনরাবৃত্তি দেখে সে নির্বিকার উদাসীন হয়ে আছে। কিন্তু আমি নিশ্চিত বলতে পারি, আরবের মরুচারী যাযাবরদের উত্থান পতনের দীর্ঘ কাহিনী আজও তার মনে পড়ে। সে কাহিনী আজকের এই যুগ থেকে কত ব্যতিক্রম! যদিও কাহিনীর কোনো অংশই কম চিত্তাকর্ষক নয়, তবুও আমাদের সামনে আজ তার এমন এক উজ্জ্বল অধ্যায় রয়েছে যখন পূর্ব পশ্চিমের উপত্যকা, ভূমি, পাহাড়, মরুপ্রান্তর মুসলিমদের অশ্বের পদধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। তাদের প্রস্তর বিদীর্ণকারী তলোয়ারের সামনে ইরান ও রোমের সুলতানদের মস্তক অবনমিত হয়েছিল। এ ছিল সেই যুগ যখন তুর্কিস্তান, আন্দালুস ও হিন্দুস্তানের মুসলিমদের আহ্বান জানিয়েছে তাদের বিজয় ও শক্তি পরীক্ষার জন্য।